হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি কাঁঠালের একটি দারুণ রেসিপি নিয়ে, যেটি দেখতে খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। আমার এই কাঁঠালের রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে আসুন বানানো যাক দারুণ স্বাদের এই কাঁঠালের রেসিপি। প্রথমে আমি হাতে আর বঁটিতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে কাঁঠালটি কেটে নেব। আমি ঠিক যে পদ্ধতিতে কাঁঠালটি কাটছি, আপনারা ঠিক সেই পদ্ধতিতে কাঁঠালটি কেটে নেবেন। কাঁঠাল কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখলে খুব সহজে কাঁঠালের আঠা ছেড়ে যায়। আমি এই গোটা কাঁঠালের অর্ধেকটি এই রেসিপির জন্য ব্যবহার করব। বাকি অর্ধেক কাঁঠালটি আমি একটি অন্য রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁঠালের উপরের ছিলকা এবং মিডিলের এই শক্ত অংশটি বাদ দিয়ে আমি ঠিক এইভাবে কাঁঠালটি কেটে নেব। আমার এই রেসিপির জন্য ঠিক এইভাবেই পাতলা পাতলা করে কাঁঠালটি কেটে নিতে হবে। কেটে রাখা কাঁঠালগুলো অন্য একটি বাটিতে পানি নিয়ে 5 থেকে 10 মিনিট মতো আমি ভিজিয়ে রাখব। আমার এই রেসিপিতে কাঁঠালের পরিমাণ যতটা, পেঁয়াজের পরিমাণ ঠিক তার অর্ধেক পরিমাণ নিতে হবে। বেশ কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমার এই রেসিপিতে তেলের মধ্যে পেঁয়াজ বেশি ভাজলে চলবে না, কোনো রকম নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁঠাল। কাঁঠাল আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এরপর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং একটি লাইক ও কমেন্ট করবেন। মনে রাখবেন, আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের মনে অনেক উৎসাহ যোগায়। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, কাঁঠালের মধ্যে থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। আপনারা চাইলে রসুনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা রসুন খান না তারা দেবেন না, কিন্তু এই রেসিপিতে রসুন ব্যবহার করলে এই রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, তবে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। যেহেতু এই রেসিপিতে কোনো ঝোল হবে না, তাই পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা শুরু থেকে শেষ অবধি মিডিয়ামই রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটি খুলে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে
আবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। অনেকেই ঘি পছন্দ করেন না, তবে ঘি দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তবে যারা ঘি পছন্দ করেন না, তারা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটি। শেষে আরও একবার বলছি, দেখতে সাধারণ কিন্তু খেতে অসাধারণ, তাই আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন। পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আমার এই কাঁঠালের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।